নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দ্য ফিফথ এপিসোড অফ ভোকাল বেসিক্স আজকে আমরা দেখবো যে ব্রিদিং কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড ব্রিদিং এর কী কী টেকনিক্স আছে যেগুলো আমাদেরকে গান গাওয়ার ক্ষেত্রে হেল্প করবে এর আগেও আমি মানে ডায়াফ্রামের কথা বলেছি এবং কর্ড কিভাবে কাজ করে সেটাও বলেছি তো এবং সেগুলো সব কটার মধ্যে একটা প্রবলেম তো প্রায় সবাইকেই ফেস করতে হয় যখন হচ্ছে লং সাস্টেন নোট কোনো ধরে রাখতে হয় লং সাস্টেন নোট তখন হচ্ছে ব্রিদিং এর অভাব হয় এবং বিগিনার্স যারা যারা নতুন নতুন গান গাইতে শুরু করছে তাদেরও হয়তো একটা ছোট লাইনে অনেকগুলো ওয়ার্ড আছে সেইটাকে পুরোটাকে ঠিক ঠিকমতো পারফর্ম করতে গিয়ে সেখানে এক ধরনের অসুবিধা হয় যে দম ফুরিয়ে যায় আরেক ধরনের প্রবলেম হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস যদি ঠিক না হয় মানে ব্রিদিং যদি ঠিক মতো না হয় তাহলে তাহলে ফুল পাওয়ার ফুল পোটেন্সিয়ালটা দেওয়াই যাবে না এবং অলওয়েজ মাইন্ড ডিস্ট্র্যাক্টেড থাকবে এবং ফুল ওই পোটেন্সিয়ালটা দিতে পারবে না এছাড়াও প্রপার ব্রিদিং কিন্তু গলার টোন আনতেও অনেকটা হেল্প করে কারণ কি যে ভোকাল রেজিস্টার্সগুলো আছে সেইগুলোকে ঠিক মতো ইউজ করতে হলে ব্রিদিংটাকে আগে ঠিক হতে হবে এবং ডায়াফ্রামকেও ঠিক মতো ইউজ করতে হলে ব্রিদিং আগে ঠিক হতে হবে তো ব্রিদিংয়ের অনেকগুলো দিক আছে এক তো হচ্ছে ব্রিদিং ঠিক মতো নেওয়া ব্রিদিং তো আমরা অলওয়েজই করছি নিঃশ্বাস তো অলওয়েজই নিচ্ছি কিন্তু গানের জন্য এই নিঃশ্বাসকে ধরে রাখা এবং প্রপারলি ছাড়া এবং ধীরে ধীরে ছাড়া বা ব্রিদিংয়ের উপর বেসিক্যালি কন্ট্রোলটা দরকার গানের ক্ষেত্রে খুব ডেডিকেটেড খুব ফোকাসড আর খুব কন্ট্রোলড একটা ব্রিদিং দরকার যেটা না হলে ঠিকমতো গান গাওয়াই অসম্ভব হয়ে যাবে তো এবার দেখা যাক যে কীভাবে তাহলে ব্রিদিং করা উচিত তো সর্বপ্রথম হচ্ছে যে ব্রিদিং যখন আমরা নেব তখন আমরা ব্রিদিং নিঃশ্বাসটাকে লাংসে বা চেস্টে বুকে ভরবো না মানে করে আমার বুকটা ছাতিটা ফুলে গেল সেইটা কিন্তু আমরা গানের ক্ষেত্রে করব না ঠিক আছে কারণ কি এক হচ্ছে লাংসের ওপর সেটার প্রেসার পড়ে ছোটোবেলায় একটা গল্প করেছিলাম যেখানে যেখানে একটা যেখানে একটা নাইট এঙ্গেল পাখি ছিল যে খুব সুন্দর গান গাইতো এবং ব্যাঙটা সেটা থেকে খুব জেলাসি হয় এবং ব্যাংকটা ওই পাখিটাকে শেখায় যে আরও জোরে জোরে নিঃশ্বাস নাও আরও জোরে জোরে গান গাও মানে এরকম কিছু একটা বলে এবং পাখিটার লাংস পাস করে যায় তো বেসিক্যালি খুবই ছোটোদের গল্প ছোটোবেলায় পড়েছিলাম কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট মানে বুকে যদি আমরা নিঃশ্বাস নিই লাংসে নিঃশ্বাস ভরি মানে এখানে যদি ব্রিদিংটা স্টোর করি আমরা সেই পাওয়ারটা দিতে পারবো না কারণ কি আমরা ডায়াফ্রামটাকে মিস করে যাচ্ছি আমাদের কিন্তু ডায়াফ্রামটা হচ্ছে মেন মেন একটা মাসেল যে হচ্ছে এই হাওয়াটাকে পুশ করে যা যে হচ্ছে পাঞ্চ পাওয়ার ডেপথ এই সব জাতীয় জিনিসগুলো কিন্তু মি এইগুলো আনতে হেল্প করে সেই জন্য ব্রিদিং অলওয়েজ ইম্পর্টেন্ট যে ব্রিদিং যখন আমি নিঃশ্বাস নিচ্ছি তখন আমার পেটটা ফলে নট বুকে এই যে আমি আমি ব্রিদ নিচ্ছি পেটটা ফুলবে বি ছাড়বো ঢুকে যাবে আবার নেবো এইটা হবে আমাদের ব্রিদিংয়ের প্রসেস সেই জন্য যখন আমরা হচ্ছে গিয়ে কম্প্রেশন অ্যাড করব বা লং সাস্টেন্ট নোটস নেব তো যখন আমরা এগুলো করব। তখন কিন্তু ব্রিদিংটা এইখানে হওয়াটা স্টমাকে হওয়াটা খুব জরুরি এবং সেখান থেকেই ওই পাওয়ারটা পাওয়া যাবে তো এটাকে বেসিক্যালি বলা হয় পকেটস ব্রিদিং স্টোর করার তো পরবর্তীকালে এইটার সাথে মানে এই প্র্যাকটিসটা সিম্পলি জাস্ট নিঃশ্বাস নিন পেটটাকে মানে পেটটা যাতে নিঃশ্বাস নেওয়ার সময় ফুলে আজেন খুব জোর করে পেট ফোলাতে হবে এরকম ব্যাপার না বাট প্রথম প্রথম ওটা করলে একটা ধাতে মানে একটা সয়ে যায় ব্যাপারটা এবং ইজি হয় করতে আমরা কিন্তু ইন জেনারেল আনকনসিয়াসলি আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন কিন্তু আমাদের পেটটাই ফলে ঘুমানোর সময় সেটা খুব প্রমিনেন্টলি বোঝা যায় এই ধরনের ব্রিদিং টেকনিকটা যখন একবার একটু সরগড়ো হয়ে যায় তখন আস্তে আস্তে বাকি ব্রিদিং পকেটসগুলো ধরা পড়ে তখন মানে ইউনো গোটা শরীরটাই একটা ব্রিদিং পকেটের মতো বাট পার্টিকুলারলি কোথাও আমরা ব্রিদিংটা স্টোর করি না বাট ইট ফিলস লাইক যে যেন আমি পিঠের দিকেও ব্রিদিং স্টোর করছি অ্যান্ড মানে পুরো বডিটাতেই যত ভ্যাকিউম আছে সেখানে এয়ারটা স্টোর হচ্ছে অ্যান্ড যখন আমি গাইছি বা কোনো খুব পাওয়ারফুল কিছু করছি বা নর্মালিও যখন গাইছি বা যখন আমি চেস্ট ইউজ করছি বা কোনো রেজিস্টার বা কোনো ভয়েস রেজিস্টারকে ইউজ করছি তখন এই এই ব্রিদিংটা ফিল করা যায় যে এটাকে আমি স্টোর করলাম এবার আমি এটাকে ফোকাস করছি ওই জায়গাটায় তো সেই জন্যই ব্রিদিং স্টোর করাটা খুব ইম্পর্টেন্ট এবং কোথায় স্টোর করতে হবে এবার স্টোর করার ব্যাপারটা তো বোঝা গেল এবং এই ব্রিদিংয়ের প্র্যাকটিসের জন্য আই থিঙ্ক প্রাণায়াম বা অনুলোম বিলোম এই জাতীয় এক্সারসাইজ যোগা যেগুলো এগুলো খুব হেল্পফুল হবে কারণ কি সেটা হচ্ছে গিয়ে এক তো অনুলোম বিলোম জাতীয় যে প্রাণায়াম সেগুলোতে ডায়াফ্রাম খুব অ্যাক্টিভেট হবে এবং খুব মানে খুব সেটার খুব একটা এক্সারসাইজ হবে এবং সেটা খুব সুস্থ মানে সেটা খুব হেলদি একটা পাওয়ারফুল হয়ে যাবে এবং এই এই প্র্যাকটিসটা আসবে যে নিঃশ্বাস নেওয়ার যে একটা ভলেন্টারিলি ভলেন্টারি ভলেন্টারিলি নিঃশ্বাস নেওয়ার যে একটা প্রক্রিয়া এটা একটু সরবর হয়ে যাবে আস্তে আস্তে এছাড়াও আমি একটা এক্সারসাইজ পার্সোনালি যেটা আমি করি খুব ইজি এবং এটা দুদিকেই কাজ দেয় এক তো এটা ডায়াফ্রামের ক্ষেত্রেও কাজ দেয় ডায়াফ্রামের একটা এক্সারসাইজ যেটা হচ্ছে জেন্টল কাফ আমি ওটা দেখিয়েছি আগে যে ডায়াফ্রাম নিয়ে যে ভিডিওটা হয়েছে এই পার্টিকুলার এক্সারসাইজটা যেটা এখন দেখাবো এটা কিন্তু ব্রিদিংয়ের জন্যও ইউজ করা যেতে পারে অ্যান্ড মোস্টলি এটা কিন্তু ডায়াফ্রামকেও ডায়াফ্রামেরও একটা কাইন্ড অফ এক্সারসাইজ তো টু ইন ওয়ান টাইপের এক্সারসাইজ এটা তো এটা খুবই সিম্পল একটা এক্সারসাইজ যেখানে জাস্ট মনে করতে হবে যে আমি একটা মুখে স্ট্র ধরেছি এবং এভাবে হাওয়াটাকে ট্রেনে নিতে হবে ভেতরে এবং এটাকে ধরে থাকতে হবে কিছুক্ষণ প্রথমে হয়তো দু সেকেন্ড দ্বিতীয়বার তিন সেকেন্ড চতুর্থবার পাঁচ সেকেন্ড এইভাবে আস্তে আস্তে যেতে হবে যতটা আমি পারছি যতটাতে আমার কষ্ট হচ্ছে না খুব একটা তো সেইভাবে এইভাবে ব্রিদিংটাকে ছাড়তে হবে তো আমি যখন নেবো তখন এভাবে নেবো এবং আস্তে আস্তে এটাকে ব্রিদ ইন করবো এটা ইনটেক করবো এবং ছাড়ার সময় শ দিয়ে মানে স উচ্চারণ করে আওয়াজ দিয়ে করে ছাড়বো এটাতে ব্রিদিংয়ের কন্ট্রোলের একটা প্র্যাকটিস আমাদের হয়ে যায় তো এইটাই একটা সিম্পল এক্সারসাইজ ব্রিদিংয়ের আই থিঙ্ক এই বেসিক এইটুকু ফলো করলেই যারা তাদের দম নিয়ে অনেক অসুবিধা থাকে এই এক্সারসাইজটা এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা ওষুধের মতো কাজ করবে এই ধরনের প্রবলেমস ব্রিদিং জাতীয় প্রব দম শেষ হয়ে যাওয়া পুড়িয়ে যাওয়া জাতীয় প্রবলেমসে তো এবার ব্রিদিং নিয়ে যখনই কথা বলছি অনেক সময় হয়তো তার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জাতীয় প্রশ্নও থাকতে পারে যেটা হচ্ছে যে হয়তো কেউ স্মোকিং করে তাহলে কি স্মোক করলে কি দম ফুরিয়ে যাবে বেশি বা এই ধরনের প্রবলেম তো সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা আপনারা এখানে গিয়ে চেক করে নিতে পারেন অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে দেখার জন্য এবং আশা করি এই ভিডিওটা আপনাদের দম জাতীয় প্রবলেমে কিছুটা হেল্প করবে প্র্যাকটিসে বা নিজের সেটারতে আরও ডুবে এক্সপ্রেশনটা দিয়ে আপনারা গাইতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে No know that.